এপ্রিলের শেষ সপ্তাহেও থাকবে গরমের দাপট, 2 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেশি উত্তপ্ত এবারের এপ্রিল, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল বছরের তুলনায় গড় তাপমাত্রা কিছুটা কম হলেও 33 বছরে এপ্রিল মাসের গড় হিসেবে বড় পরিবর্তন এসেছে এবার। তীব্র গরমে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, আর স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সতর্ক থাকতে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। প্রচণ্ড গরমে একটু শীতল পরশ, অস্বাস্থ্যকর জেনেও কাঠ ফাটা রোদে তৃষ্ণা মেটানোর চেষ্টা। গরমে আমাদের শরীরে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, রিকশা চালাতে চালাতে একটা ক্যাপ রয়ে গেলে আসলে কোনো জানো কোনো মানে শান্তি পায় না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। কদিন ধরেই প্রকৃতিতে যেন আগুন ঢালছে সূর্য, যা নেভানোর এমন বিচ্ছিন্ন চেষ্টা কাজে আসছে না তেমন। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের তাপ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। বর্তমানে যে গরম আছে এটা সহ্য করার মতো না। 3-4 দিন ধরে দেখতেছি গরমের এতই তাপমাত্রা যে মনে করেন বাইরে ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছে না। মানুষ অনেক অসুস্থ হয়ে পড়তেছে, হাসপাতালে প্রচণ্ড ভিড়। আবহাওয়া অধিদপ্তর বলছে 1991 থেকে 2023 এই সময়ে এপ্রিল মাসের গড় তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের 11 এপ্রিলের পর 2 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেশি গড়ে চলছে। বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকায় গরমের তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া অফিসের। গত বছর আপনার হাইস্ট এপ্রিলে উঠেছিল 43 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এই বছরে যেটা উঠেছে গত বছর 42.6, এখনো 43 ক্রস করেনি। তবে এবারও তাপমাত্রা গত বছরের মতোই এটা হয়তো দীর্ঘায়িত হতে পারে, যেহেতু ওই ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রার হঠাৎ এমন তারতম্য ক্ষতিকর মানব দেহের জন্য। সর্দি কাশি জ্বরের মতো গরমজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বহির্বিভাগে রোগীর চাপ অনেক বেড়ে গিয়েছে আমাদের, বিশেষ করে সিজনাল ফ্লুগুলোর জন্য, এবং যেগুলো মূলত তাপমাত্রার সাথে সরাসরি সম্পর্কিত। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরোবেন না, আর বাসা থেকে বেরোনোর সাথে প্রচুর পর্যাপ্ত পরিমাণ তরল পানি অথবা তরল খাবার সাথে রাখা উচিত। দিন ও রাতের তাপমাত্রায় পরিবর্তন সামান্যই, জলীয় বাষ্পের আধিক্য গরমের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এমন প্রেক্ষাপটে শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ রোগীদের আরও সাবধানে থাকার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।